নমস্কার, এই মুহূর্তত আহি পৰিছে ৰাজ্যখনৰ বাবে খণ্ডীয়াৰ কেইবাটাও বিগ ব্ৰেকিং নিউজ। আজি হৈছে 14 জুলাই। অসমৰ লগতে ভাৰতৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা খণ্ডীয়াৰ কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ লৈ আহিছো। এই মুহূৰ্তত নাই আছোঁ গুৰুত্বপূৰ্ণ খবৰ। অখিল গগৈ খৰব হৈ পৰিছে। হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন এইখন সরকারখনক কঠোর ভাষার সমালোচনা করে অখিল গগৈর তরফের পর কেতবোর তাৎপর্যপূর্ণ মন্তব্য করা হয়েছে। অখিল গগৈয়ে কয় যে বিজেপির দল 2 নম্বরী কেটা, অখিল গগৈর দল 2 নম্বরী কেটা আছে, সিন্ডিকেট করা কেটা আছে, দগাবাজ ঠগাবাজ কেটা আছে। জানাই আছো এটা গুরুত্বপূর্ণ খবর। বিজেপি দলত খত কর্মী সকল নাইকিয়া হয়ে যাব বলে মন্তব্য অখিল গগৈর। কেবল সিমানেই নহয়, অখিল গগৈয়ে কয় যে বিজেপি দলটির ভিতর 2 নম্বরী কেটা আছে, সিন্ডিকেট করা কেটা আছে, দগাবাজ কেটাহে থাকিব বলে মন্তব্য অখিল গগৈর। সমান্তরভাবে কয়া হয়েছে বিজেপিক মানুষে ভাল নোপা হয়েছে বলে মন্তব্য অখিলর। বিজেপি দলের যখন নিষ্ঠাবান কর্মী সেই সকলে দল ত্যাগ করব খুঁজিছে। কেবল কিমানেই নহয়, বিজেপি দল এতিয়া একেবারে খালি হয়ে যাব বলে মন্তব্য অখিল গগৈ। কেবল সিন্ডিকেট করা মাস্টার কেটার 2 নম্বরী করা রাজনৈতিক নেতা সকল আর একেবারে বদমাস মানুষ কেটা বিজেপি হে থাকিব, এই মন্তব্য অখিল গগৈ। ইফালে কয়া হয়েছে 2026 নির্বাচনত রাইজর দলে 15-20টা বিধানসভা সমষ্টিত প্রতিদ্বন্দ্বিতা আগবাব। সিমানেই নহয়, 2031 বিধানসভা নির্বাচনত জয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠতা লাভেরে রাইজর দল শাসন আহিব বলে মন্তব্য এবার অখিল গগৈ। রাইজর দলের নেতা, রাইজর দলের সভাপতি তথা বিধায়ক অখিল গগৈয়ে কেতবোর বিস্ফোরক মন্তব্য করেছে। খন্ডিয়ার পরবর্তী গুরুত্বপূর্ণ খবর হয়েছে সোনিয়া গান্ধীর নির্দেশত এবার উপর দলপতির দায়িত্ব দিয়া হয়েছে গৌরব গগৈ। আমি জানাই আছো এটা বিশেষ খবর। বিরোধী দলের উপ দলপতির দায়িত্ব এবার গৌরব গগৈক দিয়া হয়েছে। সবাতোকৈ গুরুত্বপূর্ণ খবর, গৌরব গগৈক পুনর্বার উপ দলপতির দায়িত্ব দিছে কংগ্রেস নেতৃত্বর। এটা বিশেষ খবর জানার চেষ্টা করছো। লোকসভাত খবর স্থিতিতে দেশ জুড়ি চর্চাত হয়েছিল গৌরব গগৈ। বহু বিতর্কত বিজেপিক তীব্র প্রত্যুত্তর দিছিল গৌরবে। গৌরবর বলিষ্ঠ কণ্ঠক লৈ খুশী কংগ্রেস। কেবল সিমানেই নহয়, সোনিয়া গান্ধীর নির্দেশত উপ দলপতির দায়িত্ব দিয়া হয়েছে গৌরবক। পরবর্তী গুরুত্বপূর্ণ খবর হয়েছে আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কথমপি প্রাণ রক্ষা পড়েছে। ভয়ঙ্কর গুলির পর প্রাণ রক্ষা পড়েছে আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। প্রাক্তন দি টকার সময়তে ডোনাল্ড ট্রাম্পলৈ লক্ষ্য করে নির্বিচার গুলি চালনা, আর তার পিছতে আরম্ভ হয়েছে হাহাকার পরিস্থিতি। ডোনাল্ড ট্রাম্পলৈ গুলি চালনা করা হয়েছে। প্রাক্তন দি টকার সময়তে ডোনাল্ড ট্রাম্পলৈ লক্ষ্য করে এবার দুর্বৃত্ত চলাইছে গুলি চালনা। গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে ডোনাল্ড ট্রাম্প কথমপি প্রাণ রক্ষা পড়েছে আমেরিকার রাষ্ট্রপতি গড়াকী। ডোনাল্ড ট্রাম্পের এই আক্রমণের পাশতে সামাজিক মাধ্যম ডোনাল্ড ট্রাম্পে প্রথমটো প্রতিক্রিয়া প্রকাশ করেছে। ট্রাম্পে কয় যে মই আমেরিকার সিক্রেট সার্ভিসক ধন্যবাদ জানাইছো, কিন্তু লগতে কইছে যে ধন্যবাদ জানাইছো আমেরিকার আইন প্রণয়নকারী সকলক, লগতে ধন্যবাদ জানাইছো আমেরিকার আইন প্রণয়নকারী সকলক মূর বাবে প্রাণ দিয়া সেই বিশেষ ব্যক্তিগুলির প্রতি জানাইছো গভীর সমবেদনা, লগতে গুরুতরভাবে আহত হওয়া ব্যক্তিগুলিরও আশু আরোগ্য কামনা করেছো বলে মন্তব্য আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পর। ডোনাল্ড ট্রাম্পে কয় যে মই খু হাতর কানত আঘাত পাইছো, বন্দুকর গুলিয়ে মোর খু কানর সাল ছিগি উলাই গৈছে, গুলিবিদ্ধ সময়ত যথেষ্ট রক্তক্ষয় হয়েছে মূল প্রতিক্রিয়ার শেষত ট্রাম্পে লিখিছে যে গড ব্লেস আমেরিকা। নির্বাচনী রেলীত প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পর লক্ষ্য করে ভয়ঙ্কর আক্রমণ চলা হয়েছিল। কন্ডিয়ার পরবর্তী ডাঙর খবরটা হয়েছে আকৌ যুদ্ধ আরম্ভ হয়েছে ইসরায়েল আর হামাসের মাঝে, যে গাজার মাঝে যে আরম্ভ হয়েছে যুদ্ধর, সেই যুদ্ধত 71 লোকের মৃত্যু হয়েছে। পুনের গাজাত ভয়ঙ্কর বোমা বিস্ফোরণের ঘটনা সংঘটিত হয়েছে, বোমা আক্রমণ করা হয়েছে ইসরায়েলের উপর। হামাসের গাঁঠিত ইসরায়েলের এয়ার স্ট্রাইকত ভয়ঙ্কর পরিস্থিতির সূচনা হয়েছে, 71 লোকের মৃত্যু হয়েছে। বিগ আপডেট এই মুহূর্তে আন্তরাষ্ট্রীয় খবর, বোমা আক্রমণত গাজার 71 নাগরিকর মৃত্যু। কিমানে নহয়, গাজার খান ইউনিসত হামাসর মুরব্বী মোহাম্মদ ডেইফক উদ্দেশ্যে আক্রমণ চলা হয়েছে।
13 জুলাইত গাজা স্ট্রিপত দক্ষিণ অংশত ইসরায়েলের এই ভয়ঙ্কর আক্রমণ। ইসরায়েলের আক্রমণত বর্তমানে গাজাত 38,300 অধিক লোকের মৃত্যু হয়েছে। এটা আন্তরাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ খবর জানার চেষ্টা করেছে। এই আক্রমণত 88,000 অধিক লোক আহত হয়েছে। দেখ জোকাইছো এটা ভয়ঙ্কর খবর। ইফালে গাজাত 23,00,000 লোকের 80% অধিক লোক গৃহহীন হয়ে পড়েছে। ওয়ার্ড ব্রেকিং জানাইছো, উভয় দেশের এই আক্রমণ প্রত্যাক্রমণ বিস্তর ক্ষতি সাধন হয়েছে। পুনের গাজা বিবার ভয়ঙ্কর বোমাক্রমণ চলাইছে ইসরায়েলে। সন্ধিয়ার পরবর্তী গুরুত্বপূর্ণ খবর হয়েছে, অসমত কংগ্রেসের শক্তি এটা বৃদ্ধি পাইছে। হুড়া হুড়ে এটা দল বাগড়েছে বিজেপিত। হুড়া হুড়ে নেতা পালি নেতা সকলে বিজেপি দল ত্যাগ করে এটা কংগ্রেসত যোগদান করার পিছতে এটা অসমত কংগ্রেসের শক্তি বৃদ্ধি পাইছে। বিগ আপডেট এই মুহূর্তত এমিস লাইভর দর্শকের বাবে লই আইছো। অগপ আপ এরি কংগ্রেসলৈ ঢাপলি মেলিছে একাংশ নেতা কর্মীয়ে। নির্বাচনের পূর্বে অসমত কংগ্রেসের শক্তি বৃদ্ধি পাইছে। আপ অগপ এরি এটা কংগ্রেসত যোগ দিছে শতাধিক নেতা কর্মীয়ে। আমি জানাই আছো এটা বিশেষ খবর, রাজনৈতিক খবর। রাজীব ভবনত কংগ্রেসের বিশাল যোগদান কার্যসূচী। গজালি ঘোড়াঘাটের রাজ্যের কেবাখনো জেলার নেতায় যোগ দিছে কংগ্রেস। ইফালে যোগদান কার্যসূচীর পাছতে ভূপেন বরার বিস্ফোরক মন্তব্য। শীঘ্রই বিজেপি প্রাক্তন বিধায়কে যোগ দিব কংগ্রেস। আপর 21 জনীয় যোগদানের তালিকাত কংগ্রেসের হাতত। আমি জানাই আছো বিজেপি কাখত না থাকলেও বিজেপি এরি কংগ্রেস যোগ দিব বহু কর্মীয়ে। বিজেপি শাসনের পর পরিত্রাণ বিচারি কংগ্রেসের প্রতি আগ্রহী হয়ে পড়েছে জনতা। 26 পূর্বে বিজেপি ভঙ্গ হওয়ার ইঙ্গিত ভূপেন বরার। আনে খবর হয়েছে, হিমন্ত বিশ্ব শর্মায় কয় যে ঔদ্যোগিক বিকাশের সুযোগ পমুয়া মুসলমানে লওয়াতকৈ হিন্দুয়ে লোক। এ মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্য ঔদ্যোগিক বিকাশের সুযোগ লোক হিন্দু যুবক যুবতী সকলে। অসমের মিয়া লড়া ছোৱালীয়ে ভর্তি হয়ে আছে কেরালা বেঙ্গালুরত। বিগ আপডেট জানার চেষ্টা করছো। মুখ্যমন্ত্রীগুলি কয়েছে যে অসমের মিয়া লড়া ছোৱালী ভর্তি হোক কেরালা বেঙ্গালুরত। যতই যা হয় তাতেই বরপেটা কলগছিয়া জনিয়া লড়া ছোৱালী লগ পাও। কইছে হিমন্ত বিশ্ব শর্মায় পমুয়া মুসলমানের ঠাইত হিন্দু লড়া ছোৱালীয়ে সুযোগ ললে বেশি ভাল। 20-30 বছর আগত অহা বাংলাদেশীর পরিবর্তে দাস কলিতা সকলে সুবিধা লব লাগে। এ মন্তব্য মুখ্যমন্ত্রীগুলির। ভারতক্ষণ আমেরিকারই, ক্ষমা করব আমার এই, গতিকে বাহিরত কাম করবলে যাওয়াটু আদরণীয় কাম। নিবনুয়া সমস্যাক লো এইদরে কঠোর মন্তব্য করেছে, আহ্বান জানাইছে রাজ্যের যুবক যুবতী সকলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। নিবনুয়া সমস্যাক লো এইদরে মুখ্যমন্ত্রীর তরফের পর রাজ্যের যুবক যুবতী সকলে আহ্বান জানানো হয়েছে।